নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি মাছের ডিমের বড়া দিয়ে ডালনা বানিয়ে আপনাদের দেখাবো। এর আগের এপিসোডে আমি মাছের ডিমের বড়া দেখিয়েছি, সেটা আপনারা যদি না দেখে থাকেন দেখে নেবেন। বড়া দিয়ে আলু দিয়ে ডালনা করব, এটা ভালো লাগবে সকলেই আশা করছি। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার এই রেসিপিটাকে আপনারা লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। মাছের ডিমের বড়া দিয়ে আমি তরকারি করে দেখাবো, মাছের ডিমের বড়ার ডালনা। মাছের ডিমের বড়া করে নিয়েছি আমি, আর একটা আলু টুকরো করে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর ছোট একটা টমেটো কুচো করে নিয়েছি, আর পেঁয়াজ বাটা একটা আছে। এদিকে লাগছে আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, চিনি, নুন আর ধনে পাতা কুচো, এই লাগবে আমার তরকারিটা বানাতে। আমি সাদা তেলে বানাবো। প্রথমে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, বড় টেবিল চামচের এক চামচ তেল দিলাম। এই আলুটা আমি প্রথমে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবারে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। তেল ছিটকাচ্ছে তো, একটু নুন দিয়ে দিলে তেল ছিটকানোটা বন্ধ হয়ে যায়। পেঁয়াজটা একটু ভাজবো। এবার টমেটোটা দিয়ে দিচ্ছি। আদা বাটা দিলাম চা চামচের এক চামচ, রসুন বাটা চা চামচের এক চামচ। এবার এটাকে কষাবো। এবারে জিরে গুঁড়ো দিলাম, সেটাও চা চামচের এক চামচ, ধনে গুঁড়ো চা চামচের এক চামচ, সামান্য হলুদ দেব পরিমাণ করে, যেমন তরকারি তেমনি হলুদ দেবেন। আগে একটু নুন দিয়েছি, নুনটা বুঝে দেবেন।
আমি লঙ্কা গুঁড়োটা বলতে ভুলে গেছি, লঙ্কা গুঁড়ো লাগবে, যে যেমন লঙ্কা খান সেভাবে দেবেন। আমি 4 চামচে হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, মশলাটা কারণে পুড়ে যাবে, একটু কষাতে হবে একটু। আমি আলুগুলো দিয়ে দিলাম। গরম মশলাটা আমি দেবো না শেষে, একদম নামবো নামাবো যখন তখন দেবো, এটা বলতে ভুলে গেছি। এই গরম মশলাটা লাগবে। আমি জল দিয়ে দিচ্ছি। এবারে আলুটা সেদ্ধ হবে তো একটু জল দিতে হবে, দিয়ে আমি এই 10 মিনিট মতন ঢাকা দিয়ে দেবো, ফুটবে 10 মিনিট পর আবার আমি খুলে দেখব। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি দেখছি আলুটা সেদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, হয়ে গেছে সেদ্ধ। আমি বড়াগুলো দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে দেবো অল্প, বড়াগুলো অনেকটা জল টেনে নেয়, একটু ফুটবে। আর 1 মিনিট মতন ফোটাবো, তারপরে আমি গরম মশলা ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। দেখছি হয়েছে, বড়াটা ভালো খুলে গেছে। এবারে আমি চিনি দিয়ে দেবো। আপনারা যদি চিনি না খান দেবেন না, আমরা খাই ওই জন্য দিলাম। গরম মশলা গুঁড়ো, ভালো করে নাড়িয়ে এবার ধনে পাতাটা দিয়ে আমি নামিয়ে দেবো। গ্যাস বন্ধ করে দিলাম, তৈরি হয়ে গেছে মাছের ডিমের বড়া দিয়ে ডালনা। আমি এবার নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মাছের ডিমের বড়া দিয়ে ডালনা। এটা করবেন সকলে, খুবই ভালো হয় খেতে, খুব টেস্টি, রুটি ভাত সব কিছু দিয়ে খাওয়া যায়। যদি ভালো লাগে আমার এই রেসিপিটা, আপনারা আমার রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।